বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা সহ ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও এর আশেপাশের এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রেলের শ্রমিকরা। এ সময় তারা আউটসোর্সিং প্রথা চালুর প্রতিবাদ ও বকেয়া বেতন প্রদানের দাবি জানান। বিস্তারিত তরুণ বেগের রিপোর্টে। বাংলাদেশ রেলওয়েতে চাকরিরত অস্থায়ী দক্ষ সকল শ্রমিক কর্মচারীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিল, অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। সকালে কমলাপুরের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা অভিযোগ করেন, অসাধু কর্মকর্তারা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ শ্রমিকদের স্থায়ীকরণ না করে আউটসোর্সিং প্রথা চালু করতে চায়। আমি পিয়ালার প্রায় 10 বছর ধরে আমি গেইলে চাকরি করি, আজকে আমরা 5 মাস থেকে আমরা বেতন পাই নাই। মোটা অঙ্গে ওরা পকেট বোঝাই করবে, আমাদের কোনো এখানে লাভ হবে না। শ্রমিকরা আরও অভিযোগ করেন, আউটসোর্সিং প্রথা চালু হলে অসাধু কর্মকর্তারা ঠিকাদারের মাধ্যমে ঘুষ বিনিময়ে দক্ষ শ্রমিকদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দিবে। ঠিকাদারের মাধ্যমে করলে তো আর আমাদেরকে রাখবে না, তারা নতুন লোক নিয়োগ দেবে। 5 মাসের বেতন চাই আমাদের, স্যার কি ফার্মেট চাই। এ ব্যাপারে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক জানান, সবকিছু আইনগত প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে বলেও জানান এই কর্মকর্তা। এই বিষয়গুলি সেগুলো সরকারের বিধিবিধানের আলোকে হবে, সরকারের বিধিবিধানের আলোকের বাইরে তো হবে না। এবার সেই বিষয়টা উদ্যতন কর্তৃপক্ষ বিধিবিধানের আলোকে বিবেচনা। আউটসোর্সিং চালু হলে দক্ষ শ্রমিকরা চাকরি হারাবে ও সেই সাথে বেতন বাবদ রেলওয়ের খরচ বৃদ্ধি পাবে বলে দাবি শ্রমিকদের। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।